آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. مبدا আমি গুনাহগার আল্লাহ, এ নিয়ামত তোর উত্তর পারা বাবুল মিয়ার বাড়ির কবর বাসির আল্লাহ মাগফিরাতের উদ্দেশ্যে গো আল্লাহ, আল্লাহ আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ, যারা আজকে অন্ধকার কবরে এতে মের মতো শিয়া রয়েছে রে মাওলা, মাওলা তাদের কবরে আজকের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। ওনার ছেলে মরহুম মোহাম্মদ আলামিন দুনিয়ায় নাই রে আল্লাহ, আলামিনের কবরে আজকের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। বাবা মার মনে শান্তি নাই, সন্তান হারায় রে আল্লাহ আল্লাহ, সবরে জামির হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ। আলামিনের রেখে যাও আল্লাহ সন্তানগুলির উপরে আল্লাহ তোমার রহমত বরকত দান করো রে আল্লাহ আল্লাহ। আমার ভাই মাওলানা আলাউদ্দিন আল্লাহ ওনার আব্বা নাই, দোয়া চাই হুজুর আমার আব্বা নাই, আরে মুরব্বীরা কান্দে আব্বা নাই, বাবারা সন্তানের কান্দে আব্বা নাই, আরে মাহারা সন্তানের কান্দে মা নাই, শরীফ পর্দালের আমার মা বোনেরা কান্দে রে, আরে যার মা নাই আল্লাহ মার কবরে আজকের হাদিয়া পৌঁছাইয়া দাও। ও বাবাজিরা যুবক বৈরাম মারা সন্তানের রে, বাবার সন্তানের রে, আরে দশ মাস দশ দিন মাই গর্বে ধারণ করবে, যেদিন মা প্রসব বেতার বয়ে গেছে, মা জিব্বাটা কামড় দিয়ে বাইর করে দিছে, মা শাশুড়ের ডাকছে আর কইছে তোমরা কই গো আমার প্রসব বেতার বয়ে গেছে, আমার পাপ কইরা দাও। ওই দিন মার কলিজার একটা লাত্তি বাইরা রে এই দুনিয়ার বুকে আইজি, আজকে এমন মা যার কবরে শুয়ে রয়েছে, ও বাবা জিরা ও যুবক বেলা এই চোখের বালি কাল লাগিয়া রাখছো রে, আরে মা পুত্র ডাক দাও না আল্লাহ আল্লাহ, আব্বা আমার কবরে আর আজাব দিও, বলেন না বলেন না,
আব্বা আমার কবর আজাব দিও দাদা দাদির কবরে আর আজাব দিও নানা নানি কবরে আর আজাব দিও আব্বা আমার যারো বিদেশে আছে হেফাজতে রাইগো
শহরে বন্দরে ব্যবসা বাণিজ্য খেতে খামারে লেখাপড়া যার যেই কর্ম আছে আল্লাহ কর্মের মধ্যে রহমত বরকত দান করো আল্লাহ আমার বাগিন আকরাম বিদেশ থেকে বাড়িতে এসে কয় মামা আপনার সাথে মাহফিলে যাব আল্লাহ আমার বাগিনের নেক হায়াত দান করো আবার বিদেশে যাইবে আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও আল্লাহ শামিম সহ আল্লাহ তুমি আল্লাহ বিদেশের বাড়িতে পৌঁছে দিও এমনি করে যারা বিদেশে যাবে আল্লাহ সবারে তুমি আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ আয় আল্লাহ আমার ভাই আলউদ্দিন আল্লাহ একটা মাদ্রাসা করছে তুমি কবুল করো আল্লাহ এই মুরুবীরা কান্দতেছে যুবক ভাইরা কান্দতেছে মা বোনেরা কান্দতেছে আল্লাহ আল্লাহ যারা হাত তোমার কাছে পছন্দ লাগে আল্লাহ ওই হাতের ওসিলা দোয়া কবুল কইরানা আল্লাহ আমার গরিব মাশাআল্লাহ আল্লাহ 36 জন আল্লাহ বাচ্চারে কোরআন শরীফ দিছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমার গাড়ি ড্রাইভার ইব্রাহিম কই হুজুর আপনি যেখানে মাহফিলে যাইবেন আমারে লইয়া যাইবেন আল্লাহ তুমি তারে গাড়ি করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো আল্লাহ আল্লাহ আমার অত্যন্ত স্নেহের আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি আল্লাহ তুমি তারে কবুল করো আল্লাহ রাজনগর তার বাড়ি কই হুজুর আপনি মাহফিলে আসবেন আমি তো আপনার মাহফিলে যাব আল্লাহ নেক হায়াত রাজদান করো আল্লাহ আজকে মাইকের সার্ভিস যিনি দিছে আল্লাহ আল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আল্লাহ মাইকের সার্ভিসটা আল্লাহ আল্লাহ ইসলামের কাজের জন্য আল্লাহ এরকম ভালো সাউন্ড দেওয়ার মতন তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মুরব্বীরের নেক হায়াত রাজদান করো যুবক ভাইয়ের নেক হায়াত রাজদান করো আমার মা বোনদের রাবিয়া বসরির মতন অলি বানায়া দাও কার কাছে জানাই বনে দুঃখ কইবার মানুষ লাই কার কাছে বলি বরে দুঃখ কইবার মানুষ নাই কি আগুন জ্বালায়ার গেলাই আমি ফুইরা হইলাম সাই কার কাছে জানাই বরে দুঃখ কইবার মানুষ নাই আগে যদি জানতাম রে সারি তবে কি আর গর্বান দিতাম আমি দুই দিনের লাগি কার কাছে লাইব রে দুঃখ কইবার মানুষ লই আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আমার নগর নবীজির খাতিরে পাঁচ পাঁচজনের খাতিরে সাহাবাগণের খাতিরে তবে তবে গণের খাতিরে সমস্ত কানে হলে আল্লাহ গণের খাতিরে আজকের দোয়া তুমি কবুল কইরালা আল্লাহ হাসরের ময়দানে এই মাহফিলকে উসিলা করিয়া একটা নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ আর যেদিন মরণ দিবা আল্লাহ নবীজির সামনে রেখা আমাদের প্রত্যেকের জবানে শেষ নিঃশ্বাসে পড়াইয়া দিও মধুর বাণী কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ